সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব যে আমরা যদি ডিসি সোলার সিস্টেম সেট আপ করতে চাই, তাহলে আমাদের কি পরিমাণ ব্যাটারি বা সোলার প্যানেল লাগবে সেই বিষয় নিয়ে। তো ধরুন আপনি এই ধরনের, এটা একটা 14 ইঞ্চি ডিসি ফ্যান, এই ধরনের দুটো ফ্যান, তিনটি লাইট, সেটা এই ধরনের বাতি, ডিসি বাতি হতে পারে অথবা এই ধরনের ডিসি বাতি হতে পারে, যেটাই আপনারা চালান না কেন, আপনাদেরকে প্রথমে ক্যালকুলেশন করতে হবে যে আপনি কি কি চালাবেন, তার উপর ভিত্তি করে আপনার ব্যাটারি এবং সোলার প্যানেল নিতে হবে। তো আমরা একটু ক্যালকুলেট করি যে আমাদের ডিসি লোড কত আসবে। আমরা একটু ক্যালকুলেট করি, ধরেন ফ্যান দুইটা, লাইট ধরে নিলাম চারটা, এছাড়াও আপনি হয়তো মোবাইল চার্জ করতে চাচ্ছেন, সেটা ভিন্ন ব্যাপার, সেটা কন্ট্রোল বক্সের সাথেই বর্তমানে ইউএসবি সিস্টেম দেওয়া থাকে। তো আমরা যদি খেয়াল করি যে এই ধরনের 14 ইঞ্চি অথবা 12 ইঞ্চি যে ডিসি টেবিল ফ্যান গুলো আছে, সেগুলো এক একটা 15 ওয়াট করে কনজিউম করে, তাহলে দুইটা ফ্যান সমান সমান 15 যোগ 15 সমান সমান 30 ওয়াট, আর এই ধরনের বাতি যেগুলো আছে এগুলো মোটামুটি 8 ওয়াট কনজিউম করে। আপনারা চ্যানেলে ভিডিওতে দেখবেন, এগুলো পরীক্ষা করে দেখিয়েছি, 8 ওয়াট কনজিউম করে। তো চারটা বাতিতে আসবে হলো আপনার 8 × 4 সমান সমান 32 ওয়াট। ধরুন আপনি মোবাইল ফোন চার্জ দেবেন, সেটা ভিন্ন ব্যাপার, সেটা এখানে ক্যালকুলেশন না করলেও হবে। তাহলে আপনার খরচ হচ্ছে 30 আর 32, এখানে কত হলো 62 ওয়াট, অর্থাৎ আপনাকে খেয়াল করতে হবে 62 ওয়াট, অর্থাৎ প্রতি ঘন্টায় আপনার খরচ হবে 62 ওয়াট। এখন ওয়াট হিসেব করে ব্যাটারি কিনতে গেলে আপনি ঝামেলায় পড়বেন, ওয়াট হিসেব করে না করে আপনি অ্যাম্পিয়ারে চলে যান। যেহেতু আমরা 12 ভোল্টের ব্যাটারি ইউজ করব, তাই ওয়াটকে আমরা 12 দিয়ে ভাগ করব, 62 কে আমরা ভাগ করব 12 দিয়ে, 5 × 12 = 60। তাহলে মোটামুটি বলা যেতে পারে আমাদের 5 Ampere/hour, অর্থাৎ প্রতি ঘন্টায় আমাদের 5 Ampere বিদ্যুৎ প্রয়োজন হবে। যদি আমাদের 5 Ampere বিদ্যুৎ প্রয়োজন হয়, এটা যদি প্রতি ঘন্টায় লাগে, তাহলে আসলে একটা ক্যালকুলেশন করে ফেলি আমরা। তো ক্যালকুলেশনটা কি হবে, প্রতি ঘন্টায় আমাদের প্রয়োজন হচ্ছে 5 Ampere। তাহলে আপনি একটা বিষয় হিসেব করুন যে আপনি যদি রাতের বেলা ফ্যানটি চালান, তাহলে আপনার রাতে 12 ঘন্টা, দিনে 12 ঘন্টা, তাহলে আপনার কত প্রয়োজন হচ্ছে, 12 × 12 = 24 ঘন্টা। যদি আপনি ভাবেন যে না, আপনি শুধু সোলার সিস্টেমের উপর নির্ভর করবেন, আপনার ইলেকট্রিসিটি ব্যবহার করবেন না, আপনি 24 ঘন্টায় ফ্যানটি চালাতে চান, তাহলে আপনার প্রয়োজন হবে 5 × 24 সমান সমান আপনার আসছে হলো 120 Ampere। এটা কখন লাগতেছে, যদি আপনি সবগুলো লাইট ফ্যান একসাথে চালান। কিন্তু আপনি মাথায় নেন, আপনি কি সারাক্ষণই দুটো ফ্যান চালাবেন, সবসময় কি লাইট চলবে, না। তারপর আমি একটু বাড়িয়ে ধরলাম, যদি আপনার 120 Ampere প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনার একটি 130 Ampere-এর ব্যাটারি প্রয়োজন হবে, মিনিমাম 130 Ampere, কারণ কিছুটা আপনার এনার্জি ব্যাটারিতে রেখে দিতে হবে। তো আমরা ব্যাটারি ফাংশন পেয়ে গেলাম, যে ব্যাটারি প্রয়োজন হবে 130 Ampere। দেন কি পরিমাণ প্যানেল প্রয়োজন হবে, আপনি একটা বিষয় চিন্তা করুন,
যে ব্যাটারির অ্যাম্পিয়ার যত থাকবে তার তিন গুণ আপনাকে ওয়াটের প্যানেল নিতে হবে। কেন নিতে হবে দেখুন, আমরা ধরে নেই সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, মানে আমরা ডেইলি মোটামুটি সানলাইট পাই 7 ঘন্টা, আমরা 7 ঘন্টা সানলাইট পেয়ে থাকি। যদি 7 ঘন্টা সানলাইট পাই তাহলে দেখুন, আপনি ধরেন আপনি একটা 100 ওয়াটের প্যানেল বসালেন, তো 100 ওয়াটের প্যানেল থেকে আসে 5 অ্যাম্পিয়ার, তাহলে আপনি যদি 5 দিয়ে 7কে গুণ দেন তাহলে 5, 7টা 35 অ্যাম্পিয়ার। ইট মিনস 35 অ্যাম্পিয়ার দেখে আপনার পুরো ব্যাটারি সারা দিনে চার্জ হবে, ব্যাটারি তো চার্জ হবে না, তারপর যদি আপনি এগুলো চালাতে যান তাহলে কিভাবে চলবে? তো চলুন আমরা সঠিক হিসাবটি বের করি। তো 300 ওয়াটের প্যানেল মানে হলো আপনি 15 অ্যাম্পিয়ার পাচ্ছেন, তাহলে 15কে যদি আপনি 7 দিয়ে গুণ দেন তাহলে কি হয়, 7 10 70 আর 7 35 = 105 অ্যাম্পিয়ার। তো মোটামুটি এটা দিয়ে কি হবে যে আপনার প্যানেল ব্যাটারি চার্জ হবে, তাহলে 130 অ্যাম্পিয়ারের ব্যাটারির জন্য আপনার প্রয়োজন হবে তিন গুণ করলে 105 অ্যাম্পিয়ার আপনার হচ্ছে না। আপনাকে আমি সবভাবে ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি, 130 × 3 = 390 ওয়াট। তো এতে কি দাঁড়ালো যে আপনার 130 অ্যাম্পিয়ারের ব্যাটারিকে চার্জ করার জন্য আপনার প্রয়োজন হবে 390 ওয়াটের প্যানেল। এখন 390 ওয়াট যদি না পান তাহলে আপনাকে 400 ওয়াট কিনতে হবে। 400 ওয়াট কিনলে আপনার লাগবে হলো, এখানে প্যানেল লাগবে হলো 400 ওয়াট, প্যানেল লাগবে আপনার 400 ওয়াট, ব্যাটারি লাগবে হলো আপনার 130 অ্যাম্পিয়ার। যদি এই সেট আপটা আপনি করেন তাহলে দুটো ফ্যান এবং 4টা লাইট আপনি দিন রাত 24 ঘন্টাই অনায়াসে চালাতে পারবেন। আর যদি আপনি বলেন যে না আপনার বাসায় ইলেকট্রিসিটি আছে, তো সারা দিন রাত মিলে দেখা যাবে 5-6 ঘন্টা লোডশেডিং বা 8 ঘন্টা লোডশেডিং হয়, তো ওই লোডশেডিং এর সময়টার জন্য আপনি ব্যাক আপ পান তাহলে আপনার হয়ে যাবে। তাহলে খুব সহজ হিসাব আপনাকে করে দেই, দিন রাত 24 ঘন্টার মধ্যে যদি 8 ঘন্টা লোডশেডিং থাকে তাহলে আপনার দুটো ফ্যান এবং 4টা লাইটের জন্য আপনার যেহেতু 5 অ্যাম্পিয়ার করে খরচ হচ্ছে, তাহলে 5 অ্যাম্পিয়ার গুণন 8 = 40 অ্যাম্পিয়ার। সো আপনার কাছে আপনি যদি একটা 40 অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 120 ওয়াট তো পাবেন না, আপনি 130 ওয়াট পাবেন, 130 ওয়াটের প্যানেল নেন তাহলে মোটামুটি আপনার ব্যাকআপ হয়ে যাবে। তাতে আপনার দিনের বেলা ব্যাটারিটি চার্জও হবে, পাশাপাশি আপনি ইউজও করতে পারবেন, এবং আপনার রাত্রের বেলা যখন ইলেকট্রিসিটি চলে যাবে তখন আপনি এটা ব্যবহার করতে পারেন। সো বন্ধুরা, আপনারা যদি এই ক্যালকুলেশনটি ভালো লেগে থাকে তাহলে লাইক করেন, শেয়ার দিয়ে পাশে থাকবেন, এবং পরবর্তীতে কিভাবে ছোট প্রজেক্ট কত ওয়াটের ব্যাটারি, কত অ্যাম্পিয়ারের ব্যাটারি, কত ওয়াট প্যানেল লাগবে ছোট প্রজেক্টের ক্ষেত্রে, বড় প্রজেক্টের ক্ষেত্রে কি লাগবে, সেটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।